নমস্কার বন্ধুরা, নতুন ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার এই ভিডিওটা যে যেখান দিয়ে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখো, তোমাদের একটা লাইক অনেক মূল্যবান। আজ শনিবার, আজ পিকুর স্কুল ছুটি আছে, ওদের স্কুল মর্নিং করে দিয়েছে, তোমাকে বলা হয়নি। আর কী করে বা বলো বলো, তোমরা তো জানো আমি ফোনের নেটে সব কিছু করি। তবে আজ একটা সুখবর জানাবো, তোমাদের নয় আমার সুখবর জানাবো, কারণ আমি ওয়াইফাই লাগিয়েছি। ওয়াইফাইটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো ওয়াইফাই বসিয়েছি, নেটের খুব অসুবিধা হচ্ছে, তো ওয়াইফাইটা লাগিয়েছি। শুধু আমার সুবিধা হতে নয়, যে ইউটিউব করার জন্য যে ওয়াইফাই লাগিয়েছি তা নয়, বড় ছেলে কম্পিউটার শেখে, তো কম্পিউটারে একটু নেটের দরকার আছে, সেই কারণে ওয়াইফাইটা না হয়েছে। চেষ্টা করবো এবার থেকে প্রত্যেকদিন ভিডিও দেওয়া। তো চলো রান্নাটা করে নিই। অনেকক্ষণ বাবা করেছি, সকালে সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, এখন আমি রান্নাঘরে এসেছি। এখন বাজে 9টা, আর 9টা বাজে, রোদ দিয়ে তেজ কি, তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়েছে, বুঝতে পারছো দুপুরে কেমন হবে। এখন 9টা বাজে 43 ডিগ্রি, তাহলে দুপুরে 45 আপ করে যাবে, লু বইবে। এখন তাকে এখন আমার মানে কথা বলছি নেমে যাচ্ছি, এগুলো সব ঘাম পড়তি। এই গরমে প্রথম আমি আজ আমডাল রান্না করবো। চলো আমডালটা আমি কীভাবে করি তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা, আমডাল করার জন্য আমি এখানে 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালে আমডালটা খুব ভালো হয়, তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। এরকম আমার ডাল ধোয়া হয়ে গিয়েছে, এবার একদম ফ্রেশ হয়ে গিয়েছে। ডালের উপরে যে সাদা ভাবটা থাকে সেটা আর নেই। আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সসপ্যানেই করে বসিয়ে দিলাম। এবার আমি আমটা কেটে নেব, এই আমটা আমি কেটে নেব। তো চলো আমটা আমি কেটে নিই। দেখো বন্ধুরা, আমি আম কেটে নিয়েছি, আমটা ভীষণ টক বলে আধখানা নিয়েছি, একটু মুখে দিয়ে দেখলো আমটা ভীষণ টক, তাই আধখানা আম নিয়েছি। আর এদিকে রয়েছে চিচিংড়ে, চিচিংড়েটা ভাজবো। চলো আমি আর সবজিগুলো কেটে নিই। আচ্ছা, আমি পটল পোস্ত করবো, এই যে পটল আছে, পটল পোস্ত করবো, চিচিংড়ে ভাজবো, আলু ভাজবো, আর আমডাল করবো। দেখো আমার ডাল সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন আমি আমগুলো দিয়ে দেব। আমি এখন আমগুলো দিয়ে দেব, আমগুলো দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে আমগুলো। আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, আম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি একটু বেশি করে জল দিলাম, কারণ আমডাল একটু পাতলাই খায়, তাই আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবারে এই ডালটাকে আমি ছাঁতলে নেব। আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিচ্ছি সর্ষের তেল। আমডালটা সর্ষের তেলে করলে খুবই ভালো লাগে, খেতে সুন্দর লাগে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো অল্প একটু সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটাকে ভালো করে আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এর মধ্যে ডালটা দিয়ে দেবে, আমার ডালটা হয়ে গিয়েছে, ডালটা দেওয়া হয়ে গিয়েছে। আর একটু জল দেব, কারণ আমরা একটু পাতলা খেতে ভালো লাগে, তো সেই জন্য আমি আর একটু জল অ্যাড করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দেব অল্প একটু হলুদ। আমাদের পাশে মুসলিম পাড়া আছে, তাই আজান দিচ্ছে, শোনা যাচ্ছে। ডালটা ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেব। চিনি দিলে আমডালটা খুব সুন্দর লাগে খেতে,
আমার ডাল কমপ্লিট হয়ে গিয়েছে দেখো, আমার আমরা রেডি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ।